দৈনন্দিন জীবনযাপন সমূহ কি কি এক রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন মানুষদেরকে সামনে থেকে সরিয়ে দিতেন না দুই কোন জামাতের সাথে চলতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে চলতেন তিন চলার পথে নিচের দিকে নজর রাখতেন চার সামনের দিক থেকে কেউ আসলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন পাঁচ চলার সময় সামনের দিকে একটু ঝুঁকে বিনয়ের সাথে চলতেন মনে হয় যেন উঁচু জায়গা থেকে নিচে নামতেছেন ছয় কারো সাথে শক্ত ভাষায় কথাবার্তা বলতেন না নরম মেজাজে কথাবার্তা বলতেন সাত সকলের সাথে মিলে মিশে থাকতেন কখনো কখনো রহস্যকর কথাবার্তা বলতেন আত গরিব অসহায় ও বৃদ্ধ লোকদের কথা গুরুত্ব সহকারে শুনতেন কখনো কখনো তাদের কথা বার্তা শোনার জন্য রাস্তার পাশে বসে থাকতেন নয় যে কোনো সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে খুব সম্মান করতেন দশ নিজের পুরা সময়ের কিছু সময় আল্লাহর ইবাদতে আর কিছু সময় পরিবার পরিজনদের দেখাশোনার কাজে ব্যয় করতেন এগারো প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতেন বড়দেরকে সম্মান করতেন আর ছোটদেরকে স্নেহ করতেন বার কোনো আত্মীয় স্বজন খারাপ আচরণ করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উত্তম আচরণ করতেন তেরো দুর্বল ও শ্রেণীর লোকদের প্রতি খুব খেয়াল রাখতেন চৌদ্দ মুসলমান ভাইদের সাথে হাসিমুখে সাক্ষাৎ করতেন কনের দিনের সময়কে তিন ভাগে ভাগ করে নিতেন এক ভাগ আল্লাহর ইবাদত ও দিনের কাজের জন্য দ্বিতীয় ভাগ পরিবার পরিজনদের খোঁজ খবর নেওয়ার জন্য তৃতীয় ভাগ নিজের ব্যক্তিগত কাজ ও শারীরিক সুস্থতার জন্য ব্যয় করতেন ষোল বগল ও নাবির নিচের পশম ইত্যাদি নিয়মিত পরিষ্কার করে রাখতেন এগুলো পরিষ্কার না করা অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গলে গুণাহার হতে হবে